গাঁও চহর জেলা খবর সহ স্টুডিওত মই প্রিয়াঙ্কা। ডিব্রুগড় আলুবাড়ীত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। এজন যুবকক মরিয়ে মরিয়া হত্যা করেছে এদল উদন্ত যুবকে। মৃত যুবকজন 24 বছরীয় তমলু সোনার বলে জানিব পৰা গৈছে। দীপজ্যোতি রাজবংশী নামৰ যুবকজনের নেতৃত্বত এই হত্যাকাণ্ডৰ হোৱা বুলি অভিযোগ উত্থাপন হৈছে। 10-12 জনীয়া যুবকৰ দলে মরিয়ে মরিয়া হত্যা করেছে যুবকজনক। পুরনি শত্রুতার বাবে যুবকজনক হত্যা করার সন্দেহ করা হয়েছে। আর ঘটনার পিছতে যুবকজনক অসম মেডিকেল কলেজলৈ লৈ অনা হয়েছিল, যদিও আজি পুৱা মৃত্যু হয় যুবকজনের। ইতিমধ্যে আরক্ষীয়ে করায়ত্ত করেছে হত্যার মূল অভিযুক্ত দীপজ্যোতি রাজবংশী। পুরনি শত্রুতার বাবে হত্যা করার সন্দেহ করা হয়েছে। মরিয়ে মরিয়ে হত্যা করেছে এদল যুবককে মেলি হত্যা করেছে এজন যুবকক। 12-13 জনীয়া উদন্ত যুবকর দলে হত্যা করেছে এজন 24 বছরীয় যুবকক। তমলু সোনার নামের লোকজনক হত্যা করা হয়েছে। দীপজ্যোতি রাজবংশী নামের যুবকজনের নেতৃত্বতে এই হত্যাকাণ্ড করার অভিযোগ উত্থাপন হয়েছে। ঘটনাটো মানে মানুষজন রাতেপা খাই বই কামত যাবলে ওলালে। এটা দীপজ্যোতি রাজবংশী বোলা লড়াজন আর আপনার 11টা লড়া আসলে এই গৌতম দোকানের ওসরত একটা দোকান আছে, তার ভিতর সোমাই মিলি মোর মানুষ একদম লাতে লাত মারিছে। লাত মারি মেলি মোর মানুষটার পেটের ভিতর কি হল মই নাজানো স্যার। ঘর লৈ গৈছো, কইছে পেট বিখাইছে। পেট বিখাইছে বলে কলে মই তেতিয়া কেজেলটি টানি এডমিট করিল। মানুষজন রাতেপা 4টা বজাত ঢুকালে আর দীপজ্যোতি রাজবংশী বোলা লড়াজনের কিবা আমার মানুষটার উপর আগর কিবা দন চন আসলে সেটা আসলে নাকি, সেই কারণে মানুষজনক মানে পুরা আঘাত করে মারি পেলাল। হয়, ডিব্রুগড়ক এক ডিব্রুগড়ত এক লোমহর্ষক ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনায় জোকারি গৈছে সমগ্র ডিব্রুগড় আর ডিব্রুগড় চহৰৰ প্রায় সমীপতে এছআইআর চহৰ মাজমজিয়াত বুলিয়ে কব লাগবে অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের চৌহদৰ পৰা কিছু নিলগত আলুবাড়ী চাহ বাগিচার সমীপত এই ঘটনা সংঘটিত হয়েছে। এজন যুবকক কমল সোনার নামৰ এজন যুবকক 12 জনীয়া এটা দলে লোমহর্ষকভাবে মরিয়াই মরিয়াই হত্যা করার ঘটনা পোহরলৈ আহিছে। আর এইদরে মই পোনপটীয়া দৃশ্য দেখুৱাইছো। ইয়া মাতৃ সেই যুবকগৰাকীৰ আর মাতৃগৰাকীক এই অবস্থা মারি পেলাই দিলে, মুখত চটপটাই আছে, পানি খাবলে কারণে ডক্টরে মনা করি কিনে পানির কারণে তর্পি তর্পি কিনে মরি গল মোর লড়া। কালি গম পালো দোকানের ভিতর সোমাই কিনে মারিলে 12টা লড়াই মিলি কিনে কি হল সেটু নেজানো। আমি ডিউটি সুটি যাওয়া মানুষ, লড়া লড়া গিরেক বাইরে ওলা কি করে কি নকরে সেটু নেজানো। কালি দিন 9টা সাড়ে 9টার ভিতর হব পারে। এইদরে আসলে দিনের দিন দুপুরতে দিনের পোহরতে এই ঘটনা সংঘটিত হয়েছে। লোমহর্ষকভাবে কেবাজনী 12 জনীয়া এটা দলে এজন যুবকের নেতৃত্বত আহি এইদরে মরিয়াই মরিয়াই হত্যা করার অভিযোগ আছে। আর যুবকগৰাকী যিগৰাকী যুবকের আসলে মৃত্যু হয়েছে, তেওঁৰ আমি পরিয়ালের পত্নী আছে, পত্নীর ভাষ্য গ্রহণ করবলে চেষ্টা আঘাত হয়ে আছে বলে কলে। তেতিয়া মই গৈ কিনে মানুষজনক ঘর লৈ আহিছিল। কত পড়ি আছিলে মানুষজন? আলুবাড়ি গেটের ওসর বহি আছিলে পেটজিকত মানুষজন। তেতিয়া মই গৈ কিনে লৈ আহিল, ঘর আনিলো। আনার পিছত কইছে মানুষজন পেট বিষাইছে বলে। পেট বিষর পিছত মই কেজেলটিক এডমিট করিল মানুষটো। এটা এডমিট করার পিছত আল্ট্রাসাউন্ড দিলে, আল্ট্রাসাউন্ড করে মেলি গম পালো যে পেটের ভিতর খাদ্য নলীটি ফুটি মেলি গোটে ব্লিডিং হয়ে আছে বলে কলে। ব্লিডিং হওয়ার পিছত ডক্টরে কলে যে মানুষটোর আর আশা কম আছে বলে কলে, অপারেশন করব লাগবে ইমার্জেন্সি। অপারেশন করা কথা আছিল আজি, অপারেশন 10টা বজাত আপনার করিম বলে কৈছিলে। 10টা বজাত অপারেশন নহলে 4টা বজাতে রাতেপা মানুষজন ঢুকাই থাকিলে। কিবা খাদ্য নলী ফাটি কিবা হৈছিল? খাদ্য নলীটো পেটৰ ভিতৰতে ফুটি থাকিলে বুলি তেজ তেজ বমি কৈছিল। তেজ বমি হৈছিল। এনেকে ঘটনাটো হল কি? কিবা কলে না মানুষজনে কৈছিল না কি হল? মোৰ মানুষজনে একো মানে কোৱা অৱস্থাত নাছিলে, পুৰা সিরিয়াস আছিল। কেনেকে গম পালে ঘটনাটো কি বুলি গম পালে? ঘটনাটো অকল মানুষজনে ইমানে কলে মোৰ জেং হৈছিলে। এই বিজু রাজবংশী লড়া আপনার দীপজ্যোতি রাজবংশীর লড়াই মোক অকল মারিছে পেটত বলে কলে। আর তার লগত 11 জন লড়া আছিল বলে। কোত মারিলে বাইদ? কোন দখর ঠাই? আপনার এই গৌতম দোকানের উসরতে এখন দোকান আছে, মদর দোকান। তার ভিতরতে এমসি সমীপ মেডিকেলের উসরতে, মেডিকেলের উসরতে নহে আলুবাড়ি বলি আলুবাড়ি। তার ভিতরতে মোর মানুষজনক কুমাই মেলি দরজা বন্ধ করে কিনে মারিছে, লাতে ঘুষাই মারিছে। আপনি যিজনের লড়ার অভিযোগ করেছে তেওঁক আপনার কাছে চিনি পাই নি? চিনি পাও। মানুষজনক সুধিলে নকয়, চিন্তা করেই থাকে।
উড়িলে মানে হাঁহি ধেমালি করে উড়িয়াই দিয়ে মোক কি হল তো চিন্তা করে আস হে একো নহয় বুলি কয় এনেকে আর হাঁহি মেলি উড়িয়ে যিজনের অভিযোগ দিছে তে আপনাকে একে লাইনতে থাকে নি ও একে লাইনতে থাকে অলপ আগত থাকে বাগিচা লাইন ও বাগিচা লাইনত নহয় আপনার ফরগেট এমসি কলোনিত থাকে ও এএমসির ফোর্টগেট কলোনির একটা লাইনতে আসলে যিজগী অভিযোগ করেছে থকা বলে পরিয়ালর লোকে কব কইছে আর এই ঘটনায় জোকারি কইছে সমগ্র ডিব্রুগড় পুনের এবার কম আর লোক আছে আমি হইতে কথা পাতি চেষ্টা করি আর যিজন ঢুকাইছে ঘর ফোর্টগেট কলোনি কত চাকরি করেছিল টমটম চলায় টমটম চলে কামলে উলাই যাওতে তখন ধরে মারিছে হয় যুবকজন যিজনের মৃত্যু হয়েছে আগতে ইজতক চিনি পায় নি যিজনের লগর হয় অভিযোগ আনিছে দীপজ্যোতি রাজবংশী কেনেকে হল বলে কইছে এইটো মানে কেনেকে হল মানে দোকানত বারোটা লড়াই মিলি কিনি সি খাই আসলে অল্প লুজ আসলে সময়ালে দোকানত বারোটা লড়াই মিলি কিনে গুড়ে ঘুষায় বাঁহে দিয়ে একদম ঠিক সে মরিয়ালে মরিয়া মেলি যেটা ফ্র্যাকচার হয়ে গেল সেটি লড়াইকিটা পলাই দিলে কোনোবাই লগর কোনোবাই খবর দিলে তার মানুষজনী চাইনাত আহি কিনে লয়ে গেল ঘর ঘর লই যাওতে ভোক লাগিছে বলে কলে কিনা একটা খালে খাওয়া অল্প দেরি পাছত বমিটিং হয়ে গেল তেজ বমি হল তেজ বমি হয়ে হওয়া পাছত অল্প দেরি পাছত পেট বিষত টক নাপায় কিনি তারপর পেজেন্টটি লয় আনিলে পেজেন্টটি আনি পেলায় সার্জারি এডমিট করলে রাতে দরব সালাইনবিল চলিলে রাতেপা চারিটা বাজার ডেথ হল আর দুশোর মার কিনা ভুল করেছে দুইশোর মারি যে মানুষ মারি পেলাব না তাক জিয়াব নয় যদি মারি পেলাব তার হক নাই ন তাক যে হলে তাক মানে তাক জেল হব লাগে তাক পাকিস্তানত চ্যাম্পিয়ন্স ট্রফি নেখেলে ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির মেচক লৈ বিসিসিআইৰ ডাঙৰ সিদ্ধান্ত 2025 চনত পাকিস্তানত অনুষ্ঠিত হব চ্যাম্পিয়ন্স ট্রফির মেচ খেলৰ স্থান সলনিক লৈ বিসিসিআইৰ বৈঠকত বহিব আইসিসিৰ সৈতে বৈঠিব বিসিসিআই দুবাই বা শ্রীলঙ্কাত খেল অনুষ্ঠিত কৰাৰ অনুৰোধ জনাব বিসিসিআই উল্লেখ যে 2008 চনত মুম্বাইত সন্ত্রাসবাদী আক্রমণৰ পিছতে পাকিস্তান ভ্রমণলৈ যোৱা বন্ধ কৰিছে ভাৰতীয় ক্রিকেট দলে দুইখন দেশে অন্তিমবার দ্বিপাক্ষিক সিরিজত মুখামুখি হৈছিল 2012 চনত ভারততে আয়োজিত হয়েছিল এদিনিয়া আর টি টুয়েন্টি সিরিজ 2023 চনত এশিয়া কাপতো নিরাপত্তার পাকিস্তানলৈ যোৱা নাছিল ভারতীয় ক্রিকেট দলটো ফলত শ্রীলঙ্কাত আয়োজিত কৰিবলগা হৈছিল টুর্নামেন্টৰ কিছু অংশ এবার পাকিস্তানত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলিবলৈ যাবলৈ অমান্তি হৈছে ভারতীয় ক্রিকেট দল এতিয়া আইসিসিয়ে বিষয়ত কি সিদ্ধান্ত লয় সেয়াহে হব লক্ষণীয় মালিগাঁওত বস্তাৰ ভিতৰত মৃতদেহ উদ্ধাৰ এটা কোঠাত বস্তাৰ ভিতৰত উদ্ধাৰ কৰা হৈছে মৃতদেহটো বিশাল হাউচিং কমপ্লেক্সৰ পিছফালে উদ্ধাৰ কৰা হৈছে মৃতদেহটো দুৰ্বৃত্তই হত্যা কৰি মৃতদেহ ভৰাই থৈছিল বস্তাৰ ভিতৰত উদ্ধাৰ হোৱা নাই মৃত লোকজনৰ পৰিচয় ঘটনাস্থলীত উপস্থিত হৈছে আৰক্ষী তদন্ত অব্যাহত ৰাখিছে আৰক্ষীয়ে सुबह में देखे सुबह में उधर में मुख धोने गया तो देखा जबरा हम सोचा कि जबरा में है प्लास्टिक में रखा हुआ तब बाहर आदमी को जनाया बाहर का आदमी आया तो पुलिस लोग को खबर दिए तो लोग आकर देखे तो पता चला कि बॉडी है उसमें उसमें बॉडी क्या कोई पुरुष का है या महिला का क्या देखे आप जेंट्स है जेंट्स है क्या पहना था वैसा कुछ दिखा दिया गया पहना तो अब देखा एक चड्डी है गंजी है बस बस्ता का अंदर था हाँ एक बोरा का अंदर था क्या ऊपर से एक प्लास्टिक है अंदर में फिर एक प्लास्टिक है अंदर में तीन प्लास्टिक है कहीं कटा वटा है क्या सर नहीं गला ऐसा कुछ आप लोग मतलब पास में ही रहते हैं क्या हाँ वही बगल में आप लोग आना जाना कहाँ से करते हैं हम लोग तो ये बगल से करते उधर नहीं जा ही जाता है ना उधर तो दलकिन की है ना ये हाउसिंग कॉम्प्लेक्स का इस तरफ से आना जाना करते हैं अच्छा तो कितना बजे गेट बंद होता है हाउसिंग कॉम्प्लेक्स का एक गेट बंद हो जाता है 11-12 बजे उधर का बंद होता है 11 बजे में बंद हो जाता है रात को हाँ रात को बंद होता है নুমলীগড় এন আর এলৰ পৰা শিলিগুৰিলৈ যোৱা অইল ইণ্ডিয়াৰ পাইপলাইনত তেল চুৰি আৰক্ষী প্ৰশাসনৰ ব্যৰ্থতাৰ বাবে তৃতীয়বাৰলৈ অইল ইণ্ডিয়াৰ পাইপলাইন ফুটাই মটৰ লগাই তেল চুৰি কৰিলে চুৰে দীৰ্ঘদিন ধৰি চলাই আহিছে চুৰিকাণ্ড ঘটনাস্থলীত উপস্থিত হৈছে আৰক্ষী অইল ইণ্ডিয়াৰ বিষয়া কৰ্মচাৰী নুমলীগড় এন আর এলৰ পৰা শিলিগুৰিলৈ যোৱা পাইপলাইনত পাইপ ফুটাই মটৰ আৰু ভেল্ভ লগাই এটা
তেলচুরি চক্রয় দৈনিক করে আহিছিল তেলচুরি তেলচুরি চক্রটোয় ইয়ার পূর্বেও দুবারক সংঘটিত করেছে এনে ঘটনা, কিন্তু নুমলীগড় আরক্ষীর ব্যর্থতার বাবে পুনের তেলচুরি চক্রয় সংঘটিত করেছে এনে ঘটনা। আগবাইছো প্রণবজ্যোতি শইকীয়ার বিশেষ প্রতিবেদন। হয়, এই মুহূর্তত মই উপস্থিত আছো নুমলীগড় রাংচালি অঞ্চলত। রাংচালি অঞ্চলত এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে বলে কব লাগিব। অইল ইন্ডিয়ার যে নুমলীগড়ের যে শিলিগুড়িলৈ যে এডাল পাইপলাইন গৈছিলে, সেই পাইপলাইনডাল একাংশ দুষ্কৃতিকারীয়ে ফুটাই ইয়াৰপৰা তেল চুরি কার্য সংঘটিত করে আহিছে। আর ইয়ার পূর্বেও এই নুমলীগড় অঞ্চলত দুবারকৈ এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল, কিন্তু অইল ইন্ডিয়ার কর্তৃপক্ষই বিভিন্ন সময়ত আসলে প্রশাসনের যোগাযোগ করে আহিছিল, কিন্তু এটা তিন নম্বর বার এনে ধরনের ঘটনা সংঘটিত হল। মূল অইল ইন্ডিয়ার একাংশ কর্তৃপক্ষ আছে, মই পোনে পোনে তেওঁলোকৰপৰা জানিব বিচাৰিম কেতিয়া গম পালে ঘটনাটো। কথাটো একচুয়ালি কালি আমার প্রথম আপনার ফার্স্ট হাফতে গম পোৱা হৈছে। তারপর আপনার আমি এটা পঞ্চাশ মানত আমার যোনটো আমার এনডিটির যোনটো নুমলীগড় ডিসপ্যাচ টার্মিনাল, আমার যোনডাল আমার মানে প্রোডাক্টখিনি আমি পাম্পিং করা হয় সেটা আমি শাটডাউন করা হল লগালগ। তারপর আমি প্রপার এই বস্তু ইন্সপেকশন করা হল যে একচুয়ালি আমার পাইপর ফেলিয়ার কারণে বস্তুটা হয়েছে নে একচুয়ালি দুষ্কৃতিকারী মানে পিলফিরিয়াস এটেম্পটর কারণে আমার বস্তুটা হয়েছে। তারপর যেটা আমি লাইনডাল ডিপ্রেসারাইজ করলো মানে অলরেডি লাইনডাল এটা আমার পার্টিকুলার প্রেসার ফ্লো করে থাকে তেলটো, আমি মানে নুমলীগড়ের ডিসপ্যাচ টার্মিনাল মানে আমার অপারেশন ডিপার্টমেন্টের পৰা যিখিনি মানে আমার লাইনডাল হোক আমি মানে প্রেসারটা মানে এটমসফিয়ার ইকুয়াল করলো, তেতিয়া যেটা আমার যোনটো মানে তেলের লিকেজ সেটা কমি গেল, তেতিয়া আমি আর কনফার্মেশন এটা পালো যে একচুয়ালি সেটা একটা পিলফিরিজ এটেম্পটে হয়েছে। তারপর তেনেকে আমার যোনটো আমার পাইপলাইন বেস স্টেশন আছে আমার যোরহাটত আছে ওচৰৰ বেস স্টেশন, আমার বস্তুখিনি তেওঁলোকেই আছে যিখিনি পাইপলাইনের আমার কাম আছে, তেওঁলোকে আমার ইনফর্ম করা হল, কালি ইনফর্ম করা হল তেওঁলোকৰ এটা টিম আহিছে পাইপলাইন মেইনটেনেন্সৰ, তেওঁলোকে এটা বেসিক্যালি ক্লেম বহাই পেলাই বস্তুটো মানে আকৌ ওয়েল করে পেলাই মেরামতি কামখিনি করে আছে। পূর্বে আসলে একে অঞ্চলতে আসলে দুবারকৈ ঘটনা সংঘটিত হৈছিল, দুবারকৈ ঘটনা সংঘটিত হৈছে হৈছে আরক্ষী লোকক আসলে প্রশাসন লোকক আপনাদের প্রতিবারে জানাই আছে, আমি জানাইছো সেই বস্তুখিনি আমি ভালকে যিখিনি বস্তু আমি পোৱা যায় যেটা আমার ইয়াত এবার ক্লেম পোৱা হৈছে, লগতে বোল পোৱা গৈছে, ভাল পোৱা গৈছে, এই বস্তুখিনি ভালকে আমি স্পেসিফিকেশন মতে থৈ দিছো। তার স্পেসিফিকেশন মানে যিখিনি স্পেসিফিকেশন হয় সেইখিনি ভালকে নোট কৰি পেলাই কিমান সাইজৰ বোল ইউজ কৰিছে, ক্লেম্পৰ আপোনাৰ ডায়মিটাৰ কিমান, সেইখিনি বস্তু আমি ভালকৈ তেওঁলোকক মানে যিখিনি আমি FIR ফাইল কৰিম তাতে একচুৱেলি বস্তুখিনি দিয়া হয় আৰু বস্তুখিনি তেওঁলোকক প্ৰশাসন বিষয়াক আমি হেণ্ড অভাৰ কৰি দিয়া হয় বস্তুখিনি। আমি ইয়াত এডাল মানে একচুৱেলি এটা PRF আমি ইউক্লেম পাইছো, মানে দুটা ইউক্লেম্প আছে, লগতে আপোনার নাট বল্টর এসেম্বলি আছে দুটা, আগলে এটা আপনার বল ভাল্ব আছে 1 ইঞ্চি, 16 ইঞ্চি আপনার ক্লেম্পডাল হব, লগতে আপনার বোল্টেন আর নাট আছে এইটা বস্তু, আর এটা আপনার গাস্কেট তেওঁলোকে ব্যবহার করেছে মানে মানে ট্রান্সমিশন বেল্ট এটা তেওঁলোকে কাটি পেলায় টুকুরা তেওঁলোকে মানে ভাল্ব আর পাইপডালের মাজত মানে বহাই দিছে যাতে মানে তেলটো মানে ফ্লো করতে লিক নহয়। আর দুবারকৈ এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু বারম্বার আরক্ষী প্রশাসনক অইল ইন্ডিয়ার কর্তৃপক্ষই জানাই আছে বা FIR রুজু করে আছে, কিন্তু তার পিছতো কিন্তু দেখা পাওয়া গেছে নুমলীগড় আরক্ষী হোক বা গোলাঘাট জেলা আরক্ষী কিন্তু বিশেষ একো ব্যবস্থা গ্রহণ করব পৰা নাই। বর্তমান দেখা পাওয়া গেছে অইল ইন্ডিয়ার কর্তৃপক্ষ লোক উপস্থিত হয়ে বর্তমানে আসলতে যে পাইপডাল মেরামতি সেই মেরামতি করা পরিলক্ষিত হয়েছে। এইটো মাই থান স্টিল নহয়, অ উছৰ সুবুৰিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাই থান স্টিল। এইটো মাই থান স্টিল নহয়, অ উছৰ সুবুৰিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাই থান স্টিল। তোজো কে পৰিয়ালৰ লোক সকল, এইটো লৰা ধেমালি খেল নহয়। আজি মানুহজন মৰিছে বুলি মোক বডিটো দি দিছে, কাইলৈ আহি ক'বহি যে আপুনি মানুহজন জীয়াই আছে বগা সাজ নিপিন্ধিব, কাৰণ কিয় মই নিপিন্ধিম যেতিয়া নেকি তেওঁলোকে মোক প্ৰমাণ দিব পাৰিব, মোক যেতিয়া প্ৰমাণ দিব সুনীল গগৈ জীয়াই আছে ক'ত আছে মোৰ মুখত আগত যদি আনি দিব পাৰে মই তেতিয়া কাপোৰ সলাবলৈহে তেতিয়াহে বাধ্য হ'ম। সুনীল গগৈ জীয়াই থকা বুলি তথ্য প্ৰমাণ দিব নোৱাৰালৈকে CID IGP সংযুক্তা পৰাশৰৰ পৰামৰ্শ নামানি বুলি স্পষ্ট কৰি দিলে পুষ্পা গগৈয়ে। সকলো জনাৰ পিছতো আৰক্ষীয়ে তথ্য প্ৰমাণ গোপন কৰাৰ সন্দেহ পুষ্পা গগৈৰ।
সেইটো মই প্ৰমাণ নোপোৱালৈকে মই কেতিয়াও মানি নলওঁ। যেতিয়া প্ৰমাণ দিব তেওঁলোকে সুনীল গগৈক যেতিয়া আগত উলিয়াই দিব মই তেতিয়াহে পোচা খোলা হয় উলিয়াই দিব লাগিব। তেওঁলোকে জোৰ কৰা নাই, তেওঁ কৈছে যে এই পোচাকযোৰ আপুনি কিয় পিন্ধি আছে, আপোনাৰতো মানুহজন জীয়াই আছে। মই সেইটো কাৰণে কৈছোঁ যে যদি জীয়াই আছে উলিয়াই আনক, আৰু তেওঁলোকে উলিয়াই আনি আমাৰ আগত দেখালে প্ৰমাণ দিলেহে মই পোচাকযোৰ সলাম। সুনীল গগৈ নিখোজ হোৱাৰ 41 দিন উকলি গ'ল। এই 41টা দিনত পৰিয়ালৰ লোকক মাৰাথন জেৰা কৰি ঘৰৰ পুখুৰী 3টা সিঁচি শেষ কৰাৰ বাহিৰে আৰক্ষীয়ে একো এটা নকৰাৰ অভিযোগ পুষ্পা গগৈৰ। ঢাকিবৰ কাৰণে হয়তো এনেকুৱা কৰি আছে, কাৰণ কিয় এঘৰ মানুহে বা এজন মানুহে নাইকিয়া হৈ গৈছে, এটা পৰিয়াল শেষ হৈ গৈছে, কিন্তু আমি তেনেকুৱা 10টা পৰিয়াল আমি জীয়াই আছোঁ। তেনেকুৱা কাৰণতে তেওঁলোকে আমাক এই বিপথে পৰিচালিত কৰি আছে বুলি মই ভাবোঁ। ভাইৰেল হোৱা অলেখ ফোন আৰু ভিডিঅ' কলক লৈ আৰক্ষীয়ে তদন্ত নকৰাৰ অভিযোগ পুষ্পা গগৈৰ। আনকি জেলৰ ভাত খোৱা অভিযন্তা জয়ন্ত গোস্বামীক এবাৰো সোধা পোছা নকৰাত ৰহস্যৰ গোন্ধ পাইছে সুনীল গগৈৰ পৰিয়ালে। এতিয়ালৈকেতো আমিও গম পোৱা নাই, সেইকাৰণে কৈছোঁ তাৰমানে য'ত নেকি যিটো কামত আগবাঢ়ি যাব লাগে সেই পথত যোৱা নাই নেকি বুলি ভাবোঁ মই। সুনীল গগৈ জীয়াই থকাৰ দাবী কৰি CID IGP সংযুক্তা পৰাশৰে সধবাৰ সাজ পিন্ধাৰ পৰামৰ্শ দিয়াৰ পিছতে উগুল থুগুল হৈছে পুষ্পা গগৈৰ মন। দল ত্যাগ কৰিবলৈ সাজু কেইবাগৰাকী জ্যেষ্ঠ বিজেপি নেতাই। দল ত্যাগ কৰিব বিজেপি জ্যেষ্ঠ নেতা তথা প্ৰাক্তন সাংসদ ৰাজেন গোহাঁই আৰু নলবাৰীৰ প্ৰাক্তন বিধায়ক অশোক শৰ্মাই। দীৰ্ঘদিনে দলৰ প্ৰতি বিষেদঘাৰ প্ৰদৰ্শন কৰাৰ পিছত দল ত্যাগ কৰাৰ সম্ভাৱনা আছে এই দুয়োগৰাকী জ্যেষ্ঠ নেতাৰ। ইতিমধ্যে ৰাজেন গোহাঁই অসম জাতীয় পৰিষদত যোগাযোগ কৰাৰ লগতে কংগ্ৰেছত যোগ দিব নলবাৰী সমষ্টিৰ প্ৰাক্তন বিধায়ক অশোক শৰ্মাই। উল্লেখ যে নিৰ্বাচনৰ ভোটগ্ৰহণৰ দিনাই দলীয় অসন্তুষ্টি প্ৰকাশ কৰি ক্ষোভ উজাৰিছিল প্ৰাক্তন সাংসদ ৰাজেন গোহাঁই আৰু প্ৰাক্তন বিধায়ক অশোক শৰ্মাই। ইতিমধ্যে দলীয় ৰোষত পৰি কাৰণ দৰ্শোৱাৰ জাননীৰো উত্তৰ দিবলৈ বাধ্য হৈছিল অশোক শৰ্মাই। ইয়াৰ উপৰিও বিজেপি এৰিবলৈ সাজু প্ৰাক্তন বিধায়ক ডঃ মানসিং ৰংপি। চিপাজাৰ সমষ্টিৰ 3 বাৰৰ বিধায়ক বিনন্ত শইকীয়া বিজেপি এৰিবলৈ সাজু প্ৰাক্তন বিধায়ক ডঃ মানসিং ৰংপি। বহৰমপুৰ সমষ্টিক লৈ প্ৰফুল্ল কুমাৰ মহন্তৰ পুত্ৰ শ্যামন্ত কাশ্যপৰ সৈতে চলিছে কংগ্ৰেছৰ আলোচনা। News18 অসম নৰ্থ ইষ্টৰ হাতত পৰিছে বিস্ফোৰক তথ্য। কংগ্ৰেছৰ এক শীৰ্ষ সূত্ৰই প্ৰকাশ কৰিছে এই তথ্য। কোনে বিজেপি যোগদান কৰিব সেই সম্পৰ্কত মুখ খোলা নাই ভূপেন বৰাই। অৱশ্যে শীঘ্ৰে কংগ্ৰেছত বৃহৎ যোগদান হ'ব বুলি মন্তব্য কৰি ভূপেন কুমাৰ বৰাই উল্লেখ কৰিছে বহু সংখ্যকে নতুন দিল্লীত, এতিয়া আন একাংশ গুৱাহাটীত যোগদান কৰিব বুলি মন্তব্য কৰিছে ভূপেন বৰাই। গুৱাহাটী মহানগৰত কেইবাগৰাকীও বিশেষ ব্যক্তিয়ে যোগদান কৰিছে, এয়া আৰম্ভণি। আজি আমি তেখেতসকলৰ লগত বাকী যিসকল সতীৰ্থ আছে ডিব্ৰুগড়তো এটা ডাঙৰ যোগদান হ'ব আৰু আমাৰ গুৱাহাটীতো এটা ডাঙৰ যোগদান হ'ব। কালি নাৰায়ণপুৰতো এটা গ্ৰুপে যোগদান কৰিছে, কিন্তু তেখেতসকলে প্ৰথমতে এইকাৰণে যোগদান কৰিছে এতিয়া গৈ পেলাই তেখেতে বাকীসকল সতীৰ্থৰ সৈতে কথা পাতি খুব সোনকালে ডিব্ৰুগড় আৰু গুৱাহাটীত যোগদান হ'ব। আৰু তেনেকুৱা যোগদানৰ প্ৰস্তাৱ আমালৈ আৰু আহি আছে। মই কালিও কৈছোঁ যে আমি আশা কৰিছোঁ যে অহা আমাৰ 15-16-17 পলিটিকেল এফেয়াৰ্ছ কমিটি মিটিং আছে, কিছুমান ব্যক্তিৰ ক্ষেত্ৰত আমি কিছু সিদ্ধান্ত ল'বলগীয়া আছে। এই তেওঁলোকৰ যোগদানটো কেনেকৈ হ'ব, কাৰোবাৰ দিল্লীতো হ'ব, কিছু নেতা আমাৰ অসমৰ বেলেগ দলত আছে তেখেতসকলে দিল্লীত যোগদান কৰিবলৈ ইচ্ছা প্ৰকাশ কৰিছে, কিছু নেতাই গুৱাহাটীত যোগদান কৰিব, কিছুৱে জিলাই জিলাই কৰিব। সেইকাৰণে আমি 15-16-17 আমাৰ যি পলিটিকেল এফেয়াৰ্ছ কমিটি আছে তাত আমি এজেণ্ডাটো লৈ আপোনালোকক জনাই দিম। কোনো নেতাই মোৰ লগত ডাইৰেক্ট কথা পতা নাই, কোনোবাই এখেতৰ লগত পাতিছে, কোনোবাই এখেতৰ লগত পাতিছে, তেওঁলোকে মোক জনাইছে যে কেইজনমানে দিল্লীত জইন কৰিব বিচাৰে। আমি কৈছোঁ হ'ব, দিল্লী আমাৰ মূল ঘৰ, আমাৰ ঘৰতে জইন কৰিম, আমি কিয় বেয়া। ইফালে কংগ্ৰেছত যোগদানক লৈ লোৱা খবৰ সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰে ৰিপুণ বৰাই। কংগ্ৰেছলৈ পুনৰ উভতি নাযাওঁ বুলি মন্তব্য কৰাৰ লগতে কংগ্ৰেছৰ সৈতে কোনো লোকে যোগাযোগ কৰা নাই বুলি প্ৰকাশ কৰে ৰিপুণ বৰাই। মোৰ পিনৰ পৰা মই ক'তো তেনেকুৱা ধৰণৰ মন্তব্য কৰা নাই, ক'তো মই তেনেকুৱা ধৰণৰ চিন্তা চৰ্চা কৰা নাই, আৰু মোলৈও কংগ্ৰেছ পাৰ্টীৰ পৰা কোনো ধৰণৰ মোলৈও প্ৰস্তাৱ অহা নাই। আজিৰ তাৰিখলৈকে মোকো কোনেও এতিয়া বতাহত ওলাইছে, কোনোবাইতো যোগাযোগ কৰিব লাগিব। কংগ্ৰেছ পাৰ্টীৰ পৰা মোক কোনেও যোগাযোগ কৰা নাই যে আপুনি আমাৰ পাৰ্টিলৈ আহক, আৰু মোৰ পিনৰ পৰাও মই তেওঁলোকৰ লগত কোনো যোগাযোগ কৰা নাই।
যে মই আপোনালোকৰ পাৰ্টিলে যাম। ইফালে 8 আগষ্টত বিজেপি ত্যাগ করব অশোক শর্মায়। 8 আগষ্টর দিনটি একটা বিশেষ দিন হিসাবে গণ্য করেছে অশোক শর্মায়। 8 আগষ্টতে হয়েছিল ভারত ত্যাগ আন্দোলন। দলমারী সমষ্টির প্রাক্তন বিধায়ক অশোক শর্মা পূর্বে কেবাবারও দলের বিরুদ্ধে ক্ষোভ উজাড়িছিল অশোক শর্মায়। অন্য দলত যোগদান কুচকাওয়াজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তর পুত্র শ্যামন্ত কাশ্যপর। ইতিমধ্যে বহরমপুর সমষ্টিক প্রফুল্ল কুমার মহন্তর পুত্র শ্যামন্ত কাশ্যপর সঙ্গে চলিছে কংগ্রেসের আলোচনা। উল্লেখ যে এবার নির্বাচনত প্রফুল্ল কুমার মহন্তক বঞ্চিত করে জিতু গোস্বামী টিকিট দিয়েছিল বিজেপিয়ে। এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং, কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং 15 জুলাইর পর 19 জুলাইল গুয়াহাটিতে হব বৈঠক। উপ নির্বাচন 26 নির্বাচনক গুয়াহাটিতে হব বৈঠক। 26 নির্বাচন আর উপ নির্বাচনের রণকৌশল প্রস্তুত করা হব এই বৈঠক। রণকৌশল প্রস্তুতর বৈঠক থাকিব জিতেন্দ্র সিং, ভূপেন কুমার বরা, গৌরব গগৈ, রকিবুল হোসেন, প্রদ্যুৎ বরদলৈ লব অংশ। বৈঠক অংশ লব বিরোধী দলপতি দেববোধ শইকীয়। Of it.